দর্শক বন্ধু, আপনার টাইটানিক বিষয়ে পড়িথিবে বা শুনেথিবে নিশ্চয়ই। আমি ফিল্ম বিষয়ে কহুনু, প্রকৃত টাইটানিক জাহাজ বিষয়ে কহুছু, যাহা উপরে ফিল্ম তৈরি করা যায়। বিশ্বর সবুঠারু বড় জাহাজ টাইটানিক বুড়িবার প্রায় 108 বর্ষ হয়েগল। প্রায়ত সমস্ত জানতে সমুদ্র গর্ভে এর অংশ বিশেষ কেউঠারে অছি, কিন্তু আজি পর্যন্ত তাহার ভগ্নখণ্ডকু সমুদ্রর বাহার করা যায়নি কাহিঁকি। কিন্তু কাহিঁকি বাহার করা যায়নি তাহা আপনি জানিছন্তি কি জানিনাহান্তি না? তবে আসন্তু দর্শক বন্ধু, মু এই বিষয়ে আপনাকু বিস্তৃত ভাবে বুঝাইবি। মু রাজশ্রী ও আপনমানে দেখুছন্তি এসএন নিউজ। 108 বর্ষ পূর্বে 1912 মসিয়া এপ্রিল 10 তারিখে দুনিয়ার সবুঠারু বড় জাহাজ টাইটানিক নিজের যাত্রা আরম্ভ করেছিল ব্রিটেন রু নিউইয়র্ক। কিন্তু 14 এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরের এক হিমখণ্ড সহ ধক্কা হয়ে জাহাজটি দুই খণ্ড হয়ে যাই এবং প্রায় 4 কিমি গভীর ভিতরে বুড়ি যাই। এতে প্রায় 1500 লোকে প্রাণ হরাই। সেতবে এ সবুঠারু বড় সামুদ্রিক দুর্ঘটনা বলে কুহযায়। পাখাপাখি 70 বর্ষ পর্যন্ত এই জাহাজ সেমিতি সমুদ্র ভিতরে পড়ে রয়েছিল। তবে 1985 মসিহার প্রথম থর পাই এই জাহাজের অংশবিশেষক গবেষক রবর্ট বালাট এবং তাঙ্কর টিম খোঁজি বাহার করেছিল। আপনি জানি আশ্চর্য হবে যে এই জাহাজ যেঠারে বুড়ি সেঠারে খরাবেলে মধ্যে অন্ধকার রয়েছে এবং সেই স্থানের সমুদ্র গভীরের তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেই স্থানক যাওয়া সমস্ত ডরুথা বেড়ে সেঠাকু যাই এই বড় ওজনিয়া জাহাজক বাহারক আনবা মুশকিল নুহে, অসম্ভব অটে। তা সহ সমুদ্র ভিতরে টাইটানিকর অংশবিশেষ অধিক সময় পর্যন্ত রহিপারিব নাহিঁ, কাহিঁকি না এহা অতি দ্রুত গতিরে মিলিবার লাগিছে। বিশেষজ্ঞ মানকর কহিবা অনুযায়ী আসন্তা 20-30 বর্ষ মধ্যে এহা সম্পূর্ণ ভাবে মিলিযিব এবং সমুদ্রে মিশিযিব। সমুদ্রে থিবা ব্যাকটেরিয়া লোহা নির্মিত এই জাহাজকু দ্রুত গতিরে নষ্ট করুছন্তি। বিবিসির এক রিপোর্ট মুতাবক জঙ্ক উৎপন্ন করুথিবা এই ব্যাকটেরিয়া প্রতিদিন এই জাহাজরু 180 কিলো লোহা খাই যাউছন্তি, যেউঁথিপাইঁ বর্তমান বৈজ্ঞানিক মানে বিশ্বাস করুছন্তি যে টাইটানিকর আয়ুষ আর বহুত কম দিন। ব্যুরো রিপোর্ট, সাই সত্য নিউজ। আজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, সাজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, জাগৃতির পথে আগেই চালিবু, জাগৃতির পথে আগেই চালিবু, কানে কানে ভরি দেবু মৈত্রী মহক, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর। সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ।